শ্রমিকদের ছাঁটাই বরখাস্ত, সকল বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ, আর্থিক সহায়তা, শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ 10 দফা দাবিতে 18 জুলাই শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন। সংগঠনের সভাপতি জনাব রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থাকেন সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, যুগ্ম সম্পাদক ইয়াসিন আহমেদ, মানববন্ধনে সংহতি প্রকাশ করেন মোহাম্মদ কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ জুবায়ের সরকার, কাজী রুহুল আমিন সহ শ্রমিক নেতারা। এককালীন সময়ে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে, শ্রমিকদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারি শ্রম আইন মোতাবেক শ্রমিকদের যে ছাঁটাই করা হয়েছে, লে অফ করা হয়েছে, তাই লে অফ ছাঁটাই বন্ধ করে 324 ধারা প্রয়োগ করে লে অফ এবং ছাঁটাই বন্ধ করার জন্য বিনীত অনুরোধ করছি। ঈদুল ফিতরের বকেয়া গুনাহ পরিশোধ করার জন্য আমরা আজকে মানববন্ধন থেকে অনুরোধ জানাচ্ছি এবং জুলাই মাসের বকেয়া বেতন, ঈদুল আজহার বেতন পরিশোধ করার জন্য, ঈদুল আজহার গুনাহ পরিশোধ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষ করোনা মহামারীর এই সংকটকালে চরম আর্থিক সংকটে অনাহারে অর্ধাঅনাহারে দিন কাটাচ্ছে। এই সংকটকালীন সময়ে পোশাক শ্রেণীর নির্বিচারে শ্রমিকদের ছাঁটাই বরখাস্ত ও কর্মচ্যুত করছে, যা অমানবিক। ঈদুল ফিতরের অর্ধেক বোনাস ঈদের পরে দেওয়ার অঙ্গীকার থাকলেও তা পরিশোধ করা হয়নি। এখনও অনেক কারখানায় মে জুন মাসের মজুরি পরিশোধ করা হয়নি। ঈদের আগেই সকল মজুরি ও পূর্ণ বোনাস পরিশোধ করার এবং কোনো শ্রমিকের ছাঁটাই বরখাস্ত ও কর্মচ্যুত না করার জোর দাবি জানান।